আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার, আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা হচ্ছে আমাদের এটা জেনারেল দুইটন এসি, এটার সমস্যা হচ্ছে আপনি দেখতে পারতেছেন রানিং প্রেশার কম এবং এটার কিন্তু এই ঠান্ডা একেবারেই হয় না। আপনি এখন কিন্তু এসিটা বন্ধ অবস্থায় আছে, দেখাচ্ছি এখন আমরা কি করছি, এসিটাকে সম্পূর্ণ টোটালটাকে আগে প্রেশার দিয়েছি, আমরা কিন্তু আপনার প্রেশার দেওয়ার সিস্টেমটা আপনাকে দেখাচ্ছি। এর আগে কয়েকবার দেখানো হয়েছিল, তারপরে দেখে নিন। এই যে শুধুমাত্র এটা শুধু ইনডোরের প্রেশারটা, আমরা ইনডোর এবং আউটডোর কিন্তু আলাদা আলাদাভাবে প্রেশার দিতেছি। এই যে ইনডোর ইউনিট, লাইটের কারণে একটু ঘোলা ঘোলা আসতেছে, একটু ভালো করে দেখুন। ইনডোর ইউনিটের প্রেশার দিয়েছি আমরা, এটা হলো সিঙ্গেল গেজ মিটার। তা ইনডোর ইউনিট যখন আমরা লিক চেক করলাম, তখন লিক পেলাম না, তখন আমরা আউটডোরে প্রেশার দিলাম। আউটডোরে প্রেশার দেওয়ার যে সিস্টেমটা সেটা একটু দেখে নেন, দুইটা নিপল লাগিয়ে নেবেন। এখন কিন্তু ইনডোর খোলা, এখন শুধুমাত্র আউটডোরে প্রেশার দেওয়া হচ্ছে, আউটডোর প্রেশার দেওয়া হচ্ছে। এই যে আউটডোর প্রেশার দেওয়া হলো, আর প্রেশার আমরা অবশ্যই কিন্তু নাইট্রোজেন দ্বারা দিই, কোনো কম প্রেশার ভিত্তিতে কোনো প্রেশার দেওয়া হয় না। প্রেশার দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হচ্ছে, হইতেছে। আর লিক অবশ্যই আমরা চেক করবো, তারপরে আউটডোরটা খুলে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা লিক ফাইন্ড আউট করে ফেলেছি। আমরা লিকটা একটু দেখাবো আপনাদেরকে। এই যে এখানে দেখতে পাচ্ছেন যেখানে ফেনা ফেনা হচ্ছে, আর এই যে এখানেও ঘষা হয়েছে, মানে এখানেও হালকা আকারে লিক আছে। এটা হচ্ছে কন্ডেন্সার, বয়স কিন্তু এসির প্রায় 5 ইয়ার্স এর বেশি, মানে 5 বছরেরও বেশি হয়ে গেছে আর কি। এসির হয় অনেকবার এর আগেও ইনডোরে লিক কুলিং করা হয়েছে, লিক কুলিংয়ের পরে প্রেশার দেওয়ার পরে আমরা প্রেশার দিয়ে রাখছি আবার। এখন দেখা যাচ্ছে আপনাদের ইনডোর আউটডোর দুইটা কিন্তু একত্রিত প্রেশার দেওয়া, দেখেন। প্রথমে কিন্তু আলাদা আলাদাভাবে প্রেশার দেওয়া হয়েছিল যে কোনটা লিক, লিক ফাইন্ড আউট করার জন্য। পরবর্তীতে কিন্তু টোটাল ইউনিটটাকে একবারে প্রেশার দেওয়া হয়েছে, আর তারপরে কিন্তু কাজ বেশি একটা নাই। তারপরে হচ্ছে আমাদের প্রেশার যদি ঠিক থাকে, সেক্ষেত্রে ভ্যাকুয়াম পাম্প দিয়ে ভ্যাকুয়াম করতে হবে, তারপরে হিমায়ক চার্জ করতে হবে। আর ইলেকট্রিক লাইনগুলো খোলা, ইলেকট্রিক লাইনগুলো তো অবশ্যই আপনারা জানেন যে আমি এর আগে অনেকবার ইলেকট্রিক লাইন দেখিয়েছি ভিডিওতে, সেটা একটু দেখে নেবেন যে কীভাবে কানেকশন করা হয়। এই যে আমাদের সিস্টেম এখন ভ্যাকুয়াম হচ্ছে, ভ্যাকুয়াম দেখতে পাচ্ছেন -30 ইঞ্চি অফ মার্কারি আছে, 29.9 ইঞ্চি অফ মার্কারি ভ্যাকুয়াম পাম্প, ভ্যাকুয়াম হচ্ছে। ভ্যাকুয়াম হয়ে গেলে আমরা সম্ভবত এসিকে আপনার 30 থেকে 40 মিনিট পর্যন্ত ভ্যাকুয়াম করে থাকি। ভ্যাকুয়াম শেষ হয়ে গেলে বাল্বটাকে বন্ধ করে দিয়ে আমরা হিমায়ক চার্জ করব। আর বলে রাখি এটা কিন্তু আপনার R22 হিমায়কের, 410-এর এসিগুলো এখানে আপাতত নাই, কিছুদিন আগে কিন্তু 410-এর অনেকগুলো ভিডিও দেওয়া আছে আমার, যাদের প্রয়োজন হয় দেখে নিতে পারেন। দেখতে পাচ্ছেন R22 এর আর্কিমা, এরা গ্রুপ মানে কোম্পানি আর কি। আর অবশ্যই কিন্তু সবসময় পার্কিং করে নেবেন, পার্কিং করে নিলে দেখা গেছে আপনার বাইরে বাতাসটা ভিতর দিকে ঢুকলো না, উৎসবে যে বাতাসটা থাকে সেটা ঢুকলো না আর কি। পার্কিং করা শেষ হলে আর অবশ্যই হিমায়ক যখন চার্জ করবেন, R22 একটু উল্টিয়ে নিয়ে চার্জ করে ভালো, আর অবশ্যই অল্প অল্প করে দিবেন, একবারে অনেক বেশি গ্যাস দিয়ে স্টার্ট করবেন না, এতে কম্প্রেশন নষ্ট হয়ে যেতে পারে, বা উল্টো করে রেখেছেন আর গ্যাস চার্জ করতে যাচ্ছেন অনেকক্ষণ সময় ধরে, সেই ক্ষেত্রেও কম্প্রেশন নষ্ট হয়ে যেতে পারে লিকুইড ঢোকার কারণে। এই কারণে চেষ্টা করবেন যত সম্ভব ভালো হয় আপনারা আস্তে আস্তে 2-3 পাইপ দিলেন, একটু বন্ধ করে দিলেন, আর এসিটাকে চালিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমাদের 0.3 অ্যাম্পিয়ার নিচ্ছে, অর্থাৎ ইনডোরের ফ্যান চলতেছে। আউটডোরের ফ্যান চালু হয়ে গেলে আউটডোরের কম্প্রেসার চালু হয়ে যাবে। এখন আউটডোরের ফ্যানটা অফ আছে, মানে আউটডোর ইউনিটটা অফ আছে, আর আউটডোর ইউনিট চালু হয়ে গেলে এই যে অ্যাম্পিয়ার বেড়ে যাবে, দেখতে পাচ্ছেন 7.6 অ্যাম্পিয়ার কম্প্রেসার চালু হয়ে গেছে। এখানে দুইবার দেখা যাচ্ছে, মানে এখানে আস্তে আস্তে করে গ্যাস চার্জ করতে হবে। যারা এখন পর্যন্ত ভিডিও দেখতেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করবেন। আর অবশ্যই সবসময় বলা হচ্ছে নাইট্রোজেন দিয়ে প্রেশার দিয়ে লিক চেক করার জন্য, এয়ার ঢুকিয়ে প্রেশার দিয়ে লিক চেক করবেন না, সেই ক্ষেত্রে সমস্যা হতে পারে। ভ্যাকুয়াম
বাইপাস দিয়ে করা চাইতে ভেকম পাম্প দিয়ে ভেকম করা অনেক বেটার, ভিতরে বায়ু শূন্যতা থাকবে না। আমরা অবশ্যই 60 থেকে 70 PSI বা 50 থেকে 70 এই পর্যন্ত প্রেশার রাখবো। প্রথমে কিন্তু এম্পিয়ার একটু বেশি ছিল, এখন কিন্তু এম্পিয়ার কমে আসতেছে। আর এগুলো থ্রেড টেপ মারা, আবার আইস মনে করেন না, শাকসনে কিন্তু ঠান্ডা আসতেছে আর ইনডোরে ঠান্ডা চলে আসতেছে। এসিতে একটা সমস্যা, মানে সমস্যা কি, এসিতে একটা ভালো একটা দিক হচ্ছে খুব দ্রুত টেম্পারেচার চলে আসে, সেক্ষেত্রে ঠান্ডা হচ্ছে কি না হচ্ছে বোঝা যাচ্ছে এটা। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।